অলিম্পিকে নাকি ভারত কখনো সোনা জেতেনি, সরকারি অনুষ্ঠানের মঞ্চে এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা শোনা গেল এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি রীতিমতন ধুয়ে রেখে দিলেন, কোনো সভায় অবশ্য মন্তব্য করেননি বিরোধী দলনেতা। নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করেছেন, সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তৃতার কিছুটা অংশও তুলে ধরেন। প্রসঙ্গত, শুক্রবার 15 নভেম্বর বিরসা মুন্ডার 150তম জন্মদিন উপলক্ষে নিউ টাউনের আদিবাসী ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। সেই অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখছেন যে কি লজ্জা, একজন মুখ্যমন্ত্রী কি অসম্মানজনক মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই অলিম্পিকে ভারত কখনো স্বর্ণপদক জেতেনি। হয় তিনি অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়ার নাম শোনেননি এবং ভারতীয় হকি দলের অর্জিত খ্যাতি সম্পর্কে পরিচিত নন। যাই হোক, আমার সন্দেহ রয়েছে যে তিনি উদ্দেশ্যমূলকভাবে এটা বলেছেন, কারণ তার উদ্দেশ্য সর্বদাই ভারতের সাফল্যকে খাটো করে দেখানো। শুভেন্দুর এই পোস্টের পর কিন্তু বাংলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। স্যালুট টু দেম, এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে। বসো প্লিজ। অনেক একাডেমি আমরা করেছি, এমনকি ছৌ একাডেমিও আমরা করেছি। মনে রাখবেন, যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে, ওই জাম্প জিমনাস্টিক্সে কাজে লাগে, এরা ভালো জিমনাস্ট তৈরি হতে পারে। এটা আমি অরূপকে বলবো যে জিমনাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে, কারণ এরা দুমুঠো খেতে হয়তো এখন রেশন পায়, সকলে বিনা পয়সায় খাদ্য পায়, কিন্তু একদিন ছিল ওরা পেত না, পিঁপড়ে খেয়ে থাকতে হতো। আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম, জোগ্রামে গিয়ে জিমনাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে, এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে। এরা কিন্তু ছৌ নাচ বিদেশে গিয়ে করে এসছে, ফার্স্ট প্রাইজ জিতে এসছে। ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে। সুতরাং এরা আমাদের গর্বের, এটা মনে রাখবেন। সবাইকে সসম্মান দিয়ে তবেই আমি করব। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, দে ওয়ার্ক ভেরি হার্ড আন্ডার দ্য লিডারশিপ অফ হোম সেক্রেটারি নন্দিনী, রাজীব কুমার ডিজি পুলিশ, চিফ সেক্রেটারি অ্যান্ড মাই অল দ্য পুলিশ কমিশনারেট, ইনক্লুডিং অল দ্য পুলিশ কমিশনারেট ফ্রম ক্যালকাটা কর্পোরেশন টু এভরি ওয়ান। আমি মুকেশও এখানে আছে, বিধাননগর পুলিশ কমিশনারেট, ইচ অ্যান্ড এভরি পুলিশ কমিশনারেট, ইচ অ্যান্ড এভরি হোমগার্ড, ইচ অ্যান্ড এভরি কনস্টেবল, ইচ অ্যান্ড এভরি ভলেন্টিয়ার্স, ইচ অ্যান্ড এভরি এসপি টু ডিএম টু ওসি টু আইসি টু এসডিও টু ক্লার্ক হেলথ ওয়ার্কার, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা উৎসব তারা এত শান্তিপূর্ণভাবে করে দিয়েছেন যে আমার তারা তুলনাবিহীন কাজ করেছে। আমি মিডিয়াকেও অনুরোধ করব, কখনো কোনো ছোটোখাটো ভুল হয়ে গেল নিশ্চয়ই আপনারা মিডিয়া ট্রায়াল করে গালাগালি দেবেন, কিন্তু প্লিজ মনে রাখবেন যে কাজটা যারা করে, আমরা যখন ঘুমাই তারা কিন্তু পাহারা দেয়, তাদের পরিবারের সাথে তারা সময় দিতে পারে না। আমাদের ভাইফোঁটা থাকে, ওদের থাকে না। আমাদের কালী পুজো থাকে, ওদের থাকে না। আমাদের ছুটি থাকে, ওদের থাকে না। অনেক কষ্ট করে ওদের জীবন চালাতে হয়। তাই আমি, আমাদের পুলিশ অলরেডি 10 দিন মনে হয় তারা রিওয়ার্ড হিসেবে হলিডে পায়, যেহেতু তারা একদিনও ছুটি পায় না, আমি এটাকে বাড়িয়ে 15 দিন করতে বলবো, এবং বিশেষ করে ফায়ার ব্রিগেডটাকেও এর মধ্যে ইনক্লুড করতে বলবো, অ্যান্ড মিউনিসিপ্যাল ওয়ার্কার্স অ্যান্ড হেলথ ওয়ার্কার অলসো। তাতে কী হবে যে যারা কাজ করে কন্টিনিউয়াস 24 আওয়ার্স, দে মাস্ট গেট দেয়ার মিনিমাম রেসপেক্ট, এবং মানুষও জানবে। তো আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত, সেই জায়গা থেকে
আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি, জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত আমার আর্চারি একাডেমির বোনেরা, উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে, আগামী দিন এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি, নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড, ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে, সমস্ত একাডেমিগুলো করছে। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে, তাকে থ্যাঙ্কস জানাবো, আমি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো, বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলো করছেন কাজগুলো, এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো। 155টা আমাদের ল্যাম্পস আছে, ফরেস্ট রাইটের অ্যাক্টের অনুরূপ, ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন, সেই আইনের মাধ্যমে আমরা 48,953 মানে প্রায় 49,000 আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দিয়েছি, এবং 851টা কমিউনিটি পাট্টা আমরা দিয়েছি। ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে, ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে, আমি সব বিস্তারিত বলছি না। 8টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে, পুরুলিয়াতেও একটি করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে। বেলপাহাড়িতে বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল ট্রাইবস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে, 362 জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে, তাদের থাকা খাওয়া পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য 310টা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।